আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইলিয়া কুকিং স্টুডিও। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটা অন করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝোলা গুড় বা নলেন গুড়ের খির। শীতের সময় আমাদের দেশে এই টাইমটায় খেজুর গুড়ের পিঠা, পুলি, ক্ষীর এগুলো খুব খাওয়া হয়। তো আমরা বাইরে যারা আসি, খুব খাওয়া না হলেও মাঝে মধ্যে তো খাওয়া হয়। তো আমি আজকের এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এই গুড়টা দেখছেন, ভাববেন না এটা আমি গুড়ের অ্যাড দিচ্ছি, কারণ আমার ঘরে এই গুড়টা ছিল, আমি এটা দিয়েই রান্না করব। আমরা নারিকেল ফ্রেশ থাকলে ইউজ করতে পারি, আর যারা বাইরে থাকি সবসময় ফ্রেশ নারিকেল পাওয়া যায় না, সেই সময় আমরা ফ্রোজেন নারিকেল ইউজ করি। আমি এখানে 2 কেজি তরল ফুল ক্রিম দুধ, এটা জাল দিয়ে কিছুটা কমিয়ে নিব। দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2-3টা এলাচ, আমি দুধটা কিছুটা জাল দিয়ে কমিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আবার চুলাটা অন করে আমি চালটা দিয়ে দিলাম। এখানে 1/2 কাপের মতো দিনাজপুরের কালো জিরা পোলার চাল আসছে। আমি মশলাগুলো তুলে ফেললাম। আমি এখন দিয়ে দিব নারিকেল। আমি 1 কাপ কোরানো নারিকেল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিক্স করে এখন দিয়ে দিব 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। কুসুম গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ঝোলা গুড় বা নলেন খেজুরের গুড়। এটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে খিরটা, এই জন্যই, নয়তো খেজুর গুড় দেওয়ার পরে অনেক সময় খির বা পায়েশ আমরা যাই বলি, এটা অনেক সময় ফেটে যেতে পারে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর শীতের সময় গুড় দিয়ে এমন একটু পায়েশ না খেলে কি আর হয়। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গুড় এটা কোনো অ্যাড নয়, কারণ আমার বাড়ির আশেপাশে আমি এই গুড়টাই পেয়েছিলাম, যার জন্য এটা নিয়েছি। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।